হলিউডে অনেক যুদ্ধের সিনেমা দেখেছেন, মুগ্ধ হয়েছেন, বিস্মিত হয়েছেন হয়তো, কিন্তু আপনি কি ব্যাটল অফ শিরোমণির কথা জানেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়, এটা আমাদের মুক্তিযুদ্ধের ঘটনা। এই যুদ্ধটা হয়েছিল খুলনা শিরোমণি এলাকায়। আমাদের এই যুদ্ধকৌশল বর্তমানে ভারত, পোল্যান্ড সহ বিশ্বের 35 দেশের সামরিক একাডেমিতে পড়ানো হয়। সমরবিদদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একই যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক, আর্টিলারি, পদাতিক এবং হাতাহাতি যুদ্ধ শিরোমণি ছাড়া অন্য কোথাও সংঘটিত হয়নি। সিনেমা হয়তো দেখাতে পারবো না, তবে সেই রোমাঞ্চকর গল্প শোনাতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি হামলার কথা ভেবে যশোরে বেশ শক্ত ঘাঁটি গড়েছিল ব্রিটিশরা। জাপানি বাহিনী বার্মা পর্যন্ত দখল করে নিয়েছিল। ভারতবর্ষ নিজেদের আয়ত্তে রাখতেই পূর্বাঞ্চল জুড়ে ব্যাপক প্রতিরক্ষা গড়ে তোলে ব্রিটিশরা। যশোরের ঘাঁটির প্রতিরক্ষা খুবই শক্ত ছিল। দেশভাগের পর যশোর সেনানিবাস চলে যায় পাকিস্তানের আয়ত্তে। 1958 সালে এক গেজেটের মাধ্যমে পূর্ণ সেনানিবাস হয় এটি। 1971 সালে যশোর সেনানিবাসের নেতৃত্বে ছিল পাক বাহিনীর নবম পদাতিক ডিভিশনের 107তম ব্রিগেড। যুদ্ধের শুরুর দিকে 31 মার্চ মুক্তিবাহিনী ঝটিকা অভিযান চালিয়ে যশোর শহর মুক্ত করতে সমর্থ হয়। যদিও 6 দিন পরই পাক হানাদের দিয়ে তীব্র গোলাবর্ষণে পিছু হটে মুক্তিযোদ্ধারা। ডিসেম্বর মাস, দেশের প্রায় সব স্থানে গেরিলাদের কাছে মার খেয়ে এশিয়া তথাকথিত শ্রেষ্ঠ বাহিনীর একেবারে নাকাল অবস্থা। ভারতীয় বাহিনীর সাথে যৌথ বাহিনী গঠন করার পর গেরিলা অভিযানের সাথে সমান্তালে নিয়মিত বাহিনীর মতো একটির পর একটি শহর মুক্ত করার পরিকল্পনা করে মুক্তিবাহিনী। 71-এ ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ছিল কলকাতায়, যা যশোর থেকে মাত্র 110 কিলোমিটার দূরে। গুরুত্ব বুঝেই যশোরে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছিল পাক বাহিনী। দুর্ভেদ্য এই ঘাঁটিকে গর্ব করে তারা বলতো প্রাচ্যের স্তালিনগ্রাদ। পাকবাহিনী নিশ্চিত ছিল ভারতীয় বাহিনীর সাথে যৌথ হামলা যশোরেই প্রথম আসবে। বেনাপোল থেকে যশোর, কৃষ্ণনগর থেকে দর্শনা, চুয়াডাঙ্গা, মুর্শিদাবাদ, রাজাপুর, কুষ্টিয়া, এই তিনটি জায়গা ধরে দুর্ভেদ্য প্রতিরক্ষা লাইন বানিয়েছিল তারা। বেশিরভাগ সময়ই পাকিস্তানিরা বড় শহরে ঢোকার হাইওয়েকে কেন্দ্র করে প্রতিরক্ষা লাইন সাজাত এবং প্রতিবারই তাদের বোকা বানিয়ে বিকল্প রাস্তা ধরে এগিয়ে যেত মুক্তিবাহিনী। আর্ট অফ ওয়ারের খেলায় যুদ্ধ শুরুর আগেই পিছিয়ে যেত পাকবাহিনী। এদিকে বয়রা এবং কপোতাক্ষ নদ পার হয়ে মুক্তিবাহিনী পৌঁছে যায় যশোর সেনানিবাসের 15 কিলোমিটারের মধ্যে। 21 নভেম্বর থেকে 6 ডিসেম্বর এখানে সংঘটিত হয় ভয়াবহ যুদ্ধ, যা গরিবপুরের যুদ্ধ নামেই পরিচিত। 7 ডিসেম্বর মিত্রবাহিনী যশোর ঘাঁটি দখল করতে অগ্রসর হয়, কিন্তু তারা আবিষ্কার করে এক খালি ঘাঁটি। করা প্রতিরক্ষায় ঘেরা যশোরের ঘাঁটি দখলে প্রচুর রক্তপাতের আশঙ্কা ছিল মুক্তিবাহিনীর। যৌথবাহিনীকে অন্তত 2 সপ্তাহ ভালোমতো ঠেকিয়ে রাখার অস্ত্র ছিল সেখানে। আশেপাশের সব অঞ্চলেও এখান থেকেই অস্ত্র সরবরাহ করা হতো, কিন্তু যশোর সেনানিবাস প্রায় বিনা বাধাই মুক্তিবাহিনীর দখলে চলে আসে। যশোর মুক্ত করতে গিয়ে পরিত্যক্ত এক ঘাঁটি আবিষ্কার করে যৌথবাহিনী। পাকবাহিনী পিছু হটেছে। গরিবপুরে পরাজিত হওয়ার পর পাকবাহিনীর মনোবল ভেঙে গিয়েছিল। খবর পাওয়া গেল পিছু হটে খুলনা শিরোমণিতে অবস্থান নিয়েছে তারা। এরকম সুসজ্জিত বুহ ছেড়ে পিছু হটার কারণ ছিল তিনটি। প্রথমত, 107 ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার হায়াতের ধারণা ছিল সপ্তম নৌবহর কিছুদিনের মধ্যে এসে পড়বে এবং রূপসাপোষণ নদী দিয়ে মার্কিন মেরিন এবং উভচর বাহিনী এসে তাদের উদ্ধার করে নিয়ে যাবে, তাই নদীর কাছাকাছি অবস্থান করা ভালো। দ্বিতীয়ত, শিল্পে উন্নত এই স্থানে প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়ার প্রচুর জায়গা ছিল। স্তালিনগ্রাদ যুদ্ধে হিটলারের বাহিনী যখন শহরের দ্বারপ্রান্তে, তখন রেড আর্মি শহরের প্রত্যেকটি পাকা বাড়িতে প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছিল এবং সফলভাবে হিটলারের বাহিনীকে ঠেকিয়েও দিয়েছিল। পাক বাহিনীও প্রত্যেকটি পাকা স্থাপনা ব্যবহার করে ডিফেন্সিভ অবস্থানে যায়। তৃতীয়ত, শিরোমণি আগে থেকেই হানাদারদের ভালো চেনা জানা ছিল এবং বেশ কয়েকটি নদীবেষ্টিত এই স্থানের ভৌগোলিক সুবিধা ভালোই ছিল। 7 থেকে 12 ডিসেম্বর পর্যন্ত শিরোমণির প্রত্যেকটি বাড়িতে নিজেদের অবস্থান শক্ত করে পাক সেনারা। ইস্টার্ন গেট, আলিমজোট মিল, অভিলজোট মিল, আটরা, গিলাতলা প্রত্যেকটি এলাকাকে দুর্গে রূপান্তরিত করা হয়। মসিয়াতিতে কয়েক গজ পরপর বাংকার এবং মাইনফিল্ড সৃষ্টি করা হয় আক্রমণ প্রতিহত করতে। কেবল ফ্যাক্টরিতে সদর দপ্তর স্থাপন করে পাকিস্তানিরা। 1 ইঞ্চি এলাকাও নিজেদের বন্দুকের আওতার বাইরে রাখেনি তারা। শিরোমণিতে পাকিস্তানি বাহিনীর শক্তিমত্তা ছিল, নাম্বার 1, 32টি শেয়ারম্যান ট্যাঙ্ক, নাম্বার 2, 2টি M24 চাফি ট্যাঙ্ক, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, নাম্বার 3, 150 আর্টিলারি, যেটাকে পাকিস্তান 15টি বলে প্রচার করে, নাম্বার 4, 400 কমান্ডো।
নাম্বার 5 নিয়মিত পদাতিক বাহিনী প্রায় 5000 সৈন্য। নাম্বার 6 150 রাজাকার। তার উপর কয়েক গজ পরপর বাংকার, ট্রেন্স, মাইনফিল্ড, ক্যামোফ্লজ সব মিলিয়ে শিরোমণি দুর্ভেদ্য হয়ে ওঠে। 10-12 তারিখ ফুলতলায় পাক বাহিনীর অবস্থান দখলে একের পর এক হামলা চালায় যৌথ বাহিনী। ভৈরব নদী পার হওয়ার চেষ্টা করলেও সেটা সম্ভব হয়ে ওঠে না। তবে চারিদিকে সব অবস্থানে সেনা জোরদার করে ঘিরে ফেলা হয় পাক বাহিনীকে। বাস্তবে 12 তারিখ পর্যন্ত পাক বাহিনীর কৌশলের কাছে যৌথ বাহিনী সাময়িক পরাজিত হয়েছিল। যৌথ বাহিনী পাক বাহিনীর মূল অবস্থান মনে করে বারবার স্ক্রিনিং পজিশনে হামলা করে যাচ্ছিল। স্ক্রিনিং পজিশন হল প্রতিপক্ষকে ধোকা দিতে মূল প্রতিরক্ষা লাইনের সামনে আরেকটি অবস্থান। এতে প্রতিপক্ষ সহজে মূল লাইন খুঁজে পায় না এবং মূল লাইন প্রস্তুত হতে পারে। আর প্রচুর সেনা হতাহত হলেও পাক বাহিনী স্ক্রিনিং পজিশন ধরে রাখে। 13 তারিখ থেকে শিরোমণি গোলাগুলিতে কেঁপে ওঠে, কিন্তু পাক সেনাদের অবস্থানে তেমন কোনো ক্ষতি করা যাচ্ছিল না। এয়ার সাপোর্ট চেয়ে খবর পাঠানো হয়। দুদিন ধরে চলে ভারতীয় বিমানের বিরামহীন বোমা হামলা। দুদিন পরে হানাদারদের সারা শব্দ একেবারে কমে যায়। মিত্রবাহিনী ধরে নেয় পাক বাহিনী হয়তো পিছু হটেছে অথবা ব্যাপক বোমাবর্ষণে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। কিন্তু মুক্তিবাহিনীর সূত্র এবং যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ ভিন্ন কিছু বলছিল। এদিন রাজপুত রেজিমেন্ট এসে যুদ্ধে যোগ দেয়। ভারতীয় ইঞ্জিনিয়ারিং ডিভিশন ভৈরব নদীর উপর একটি ভাসমান ব্রিজ নির্মাণ করে। আশেপাশের এলাকা থেকে বাড়তি মুক্তিযোদ্ধারা এসে বারাকপুর, সিদ্ধিপাশা, লাকোহাটি, ধুলগ্রামে অবস্থান নেয়। 14 তারিখ মুক্তিবাহিনীর মতামতকে আগ্রাহ্য করে কেবল ফ্যাক্টরির দিকে যাত্রা শুরু করে মেজর মহেন্দ্র সিং এবং মেজর গণির কমান্ডে একটি দল। 28টি গাড়ির ভর বাদামতলায় প্রবেশ করা মাত্রই অ্যাম্বুশের ফাঁদে পড়ে 26টি গাড়ি ধ্বংস হয়ে যায়। মেজর মহেন্দ্র সিং পালিয়ে আসলেও নিহত হয় 250-300 জন সেনা। তীব্র বিমান হামলার জবাব না দিয়ে 107 ব্রিগেড মাটি কামড়ে শিরোমণিতে পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা সেদিন ট্রাকে বোঝাই ভারতীয় সেনাদের লাশ নিয়ে যেতে দেখেছিলেন। 15 তারিখ পর্যন্ত পাক বাহিনী তাদের যোগাযোগ দপ্তর, যেটা ছিল শান্তিবাহিনীর সভাপতি নুরুল হুদার বাড়ি, অন্তত 4টি ট্যাঙ্ক, রাজাকার ক্যাম্প, পোস্ট অফিস ও গোলাবারুদের কয়েকটি ট্রাক হারায়। 15 তারিখও সারাদিন থেমে থেমে যুদ্ধ চলে। ব্যাপক হতাহতের পর আর মিত্রবাহিনী যুদ্ধের মূল কমান্ড তাদের হাতে রাখেনি। মুক্তিবাহিনীর নেতৃত্ব দিয়ে মেজর মঞ্জুরের কাছে তা হস্তান্তর করা হয়। মেজর মঞ্জুরদার কোমরের বেল্ট খুলে টেবিলে রাখেন এবং যুদ্ধ জয় না করে ফিরবেন না বলে পণ করেন। কিছু সূত্র অনুযায়ী তিনি তার স্ত্রীর কাছে একটি চিঠি লিখে গিয়েছিলেন। এদিন পর্যন্ত যৌথবাহিনী বড় সাফল্য দেখাতে না পারলেও পাক বাহিনী বেশ কিছু খণ্ডযুদ্ধের ফলে নিজেদের অবস্থান ছোট করে শিরোমণির মধ্যে নিয়ে আসে। 16 তারিখ ঢাকায় নিয়াজি আত্মসমর্পণ করলেও ব্রিগেডিয়ার হায়াত যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সর্বাত্মক যুদ্ধের পরিকল্পনা করেন মেজর মঞ্জুর। 7 ভাগে ভাগ করে চারিদিক থেকে পাক বাহিনীর অবস্থানে হামলা করার পরিকল্পনা হয়। যুদ্ধের ভয়াবহতার ভয়ে ভারতীয় কর্মকর্তারা কিছু দূরে অবস্থান নেন। মেজর হুদার নেতৃত্বে শিরোমণি ডানের মুক্তিবাহিনী কলামকে পিছনে দ্বিতীয় প্রতিরক্ষার দায়িত্ব দেয়া হয়। ফ্রন্টলাইনের ভারতীয় সেনাদের ডানে প্রতিরক্ষামূলক অবস্থানে নিয়োজিত করা হয়। বামে 2টি এবং পিছনে 3টি কমান্ডো কলামকে আনা হয় ফ্রন্টলাইনে। সংকেত পাবার সাথে সাথেই মূল সড়কের নিচে ঘাপটি মেরে থাকা PT-76 ট্যাঙ্ক 2টি ক্ষিপ্রগতিতে এগিয়ে যেতে শুরু করে। ট্যাঙ্কের পিছনে মেজর মঞ্জুসহ ছিলেন 12 জন কমান্ডো। আরও 6টি ট্যাঙ্ক ডানের বেতগাছের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদারদের ফ্রন্টলাইনের ওপর আছড়ে পড়ে। কুয়াশার মধ্যে মুক্তিবাহিনীর এই দলটি পাকবহে হারিয়ে যায়। মেজর হুদা দ্বিতীয় লাইনকে অগ্রসর হতে নির্দেশ দেন। পিছন থেকে শুরু হয় মিত্রবাহিনীর আর্টিলারি হামলা। সামনে তখন 25টি ট্যাঙ্ক, 100 মর্টার, শত শত গোলা নিক্ষেপের মধ্যেই পাকবাহিনীর প্রতিরক্ষা লাইনে ঢুকে গেছে কয়েকজন মুক্তিযোদ্ধা। নিজেদের ট্যাঙ্কের পিছন থেকে বেরিয়ে আসে মুক্তিযোদ্ধারা। তীব্র গোলাগুলির মধ্যেই ট্যাঙ্কের ওপরে উঠে স্ট্যান্ডগান দিয়ে গুলি করতে থাকে ড্রাইভার গানারদের। হ্যাচ খোলা পেলে গ্রেনেড ছুড়ে মারা হচ্ছে, গোলায় গাছ উপড়ে পড়ছে। বিস্ময়ের ঘোর কাটতেই ব্রিগেডিয়ার হায়াত আবিষ্কার করলেন তার ফ্রন্টলাইনে থাকা ট্যাঙ্ক বাহিনী স্তব্ধ হয়ে গেছে। পিছু হটে পাক বাহিনী। একজন মুক্তি কমান্ডো দৌড়ে এসে খবর দেন খানেরা ভেঙে যাচ্ছে। জয় বাংলা ধ্বনি তুলে মুক্তিবাহিনীর কলাম সামনে এগিয়ে যেতে থাকে। সাথে মিত্রবাহিনীর বাকি ট্যাঙ্কও প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে এসে আক্রমণ করতে থাকে। ভোরে আবার বিমান হামলা শুরু হলে পাক বাহিনী বুঝে যায় ফ্রন্টলাইন ভেঙে পড়েছে, এবার আর বিমান হামলা থেকে রক্ষা নেই। 17 ডিসেম্বর সকালে নিরস্ত্র অবস্থায় কয়েকজন মুক্তিযোদ্ধা বিসিক রুটে পাকবাহিনীর সাথে কথা বলতে যান।
দুপুরে আনুমানিক 3,700 জন পাকসেনা আত্মসমর্পণ করে। মেজর মঞ্জুর তাদের বেস খুলে ফেলার নির্দেশ দেন। মুক্ত হয় খুলনা। পাকসেনারা নিজেদের কুকীর্তির জন্য নিজেদের গালমন্দ করতে থাকে। স্থানীয়দের ভাষ্যমতে বিসিক শিল্পনগরী 4 কিলোমিটার এলাকা ঘিরে কোনো বাড়ি অক্ষত ছিল না। সমরবিদদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একই যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক, আর্টিলারি, পদাতিক এবং হাতাহাতি যুদ্ধ শিরোমণি ছাড়া অন্য কোথাও সংঘটিত হয়নি।